Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। সরি, আমি বোধহয় ভুল টাইমে এসে পড়েছি। না না, ঠিক আছে, এসো এসো। কি হলো, ছাড়লে কেন? নিয়ে যাও, টেনে নিয়ে যাও। ও দেখুক, ও তো এই বাড়ির বউ হয়ে আসবে। ও দেখুক যে এই বাড়ির পুরুষ মানুষরা কেমন ভাবে বউদের ওপরে হম্বিতম্বি করে, আর বাইরের একজন মহিলা এসে সবাইকে তুড়ি দিয়ে নাচাচ্ছে। অনেক হয়েছে, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। উপরে যাও, উপরে গিয়ে দেখো যে মেয়েটি কোথায় আছে, তাকে ডাকো এখানে। পারবো না, একটু আগে দেখেছি কানে ইয়ারফোন লাগিয়ে কি সব কাজ করছে কম্পিউটারে। আই এম শিওর ও তোমাদের থেকে অনেক বেশি ধরিবাজ, অনেক বেশি ইন্টেলিজেন্ট। ও এবার সবটা একলা গ্রাস করবে, একলা। কি হচ্ছে, কি মারবে নাকি আমায়? দাদা, আই এম সরি বাট আপনি ইউভানের দাদা, কিন্তু আপনার সঙ্গে ইউভানের কোনো মিল নেই। না মানে আসলে আপনি স্ত্রীর দিকে এভাবে তেড়ে যাচ্ছিলেন, কোনো রেসপেক্ট নেই। অবশ্য যে বাড়ির কর্ত্রীর এই অবস্থা সে বাড়িতে তো আই এম সরি। তুমি বোধহয় একটু বেশি রিয়াক্ট করে ফেলছো। না না, রিয়াক্ট তো করবই। যে বাড়িতে বিয়ে করে আসছি তার আগে দেখছি যার সঙ্গে বিয়ে হবে তার দাদা এভাবে নিজের স্ত্রীকে মারতে যাচ্ছিলেন আপনি। না না, মারতে যাব কেন? ভালোবাসেন আপনি স্ত্রীকে? হ্যাঁ, যথেষ্ট ভালোবাসি। আর আঙ্কেল, আপনি এসব কি ধরনের কথাবার্তা হচ্ছে? বাসেন কি? হ্যাঁ না, মানে মানে বাসি। হ্যাঁ, ভালোবাসবে না কেন, ভালোবাসে। আর আঙ্কেল, আপনি আন্টিকে ভালোবাসেন? বাসি, অফকোর্স ভালোবাসি, ভালো কেন বাসবো। ঠিক এইভাবেই তো কাকিংসো কাকাইকে ভালোবাসতো। তাহলে উনি এমন কি অপরাধটা করলেন যে আপনারা ওনাকে তাড়িয়ে দিতে চান বাড়ি থেকে? Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।